সেই সাগরে জীবন তরে ভাসিয়ে দিয়েছি, ভেসে ভেসে চলছে শুধু কিনারা না পায়। তুমি বিনার তো আল্লাহ বাঁচারও পায় নাই, আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমায় সাড়ে, আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমায় সাড়ে, তোমার হুকুমে পরোয়ার দেগার সবাই পালন করে। আমরা এমনি বেকব কেনারা না পাই, তুমি বিনার তো আল্লাহ বাঁচারও পাই নাই। ইয়া রহমান রহিম তুমি মাফ কর আমায়, আমি অধম গুনেগার আছি এ ধরায়। আওয়াজ ঠিক করেন ম্যাকমেল ভাই। উপস্থিত সম্মানীয় নির্বাচিত আজকের চলমান সভার সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা ওস্তাদে মোহতারম, আমি খুব কম সময়ে আমি আপনাদের সামনে একটা ছোট্ট বিষয় তুলে ধরবো। আল্লাহ যেন আমাকে বলা ও ভাইকে শোনার পরে পরে আমলে পরিবর্তন করার জন্য তৌফিক দিন বলেন, আল্লাহুম্মা আমিন। বাপজান আমার যিনি আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা জালসা সাজিয়েছেন, দয়া করে মেহরবানি করে আপনারা প্যান্ডেলে এসে পড়ুন। আমি আমার ভূমিকাকে লঙ্ঘন না করিয়ে আমি আয়াত পড়েছি সূরা বুরুজ থেকে আয়াত নম্বর 11, সহি মুসলিম থেকে একটা হাদিস পড়লাম। এই আয়াত কিংবা হাদিসের মুনাসাবাত রেখে আজকে আমার বিষয় থাকবে জুবান কিংবা লজ্জায় স্থান। ভালো কাজ আমরা এই জুবান দ্বারা করি, আবার খারাপ কাজ এই জুবান দ্বারাই হয়। যারা ভালো কাজ করে, ভালো কর্ম করে, আল্লাহ তাআলা সেই সব মুমিন বান্দাদেরকে সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা বলেন, আপনারা জ্ঞানী মানুষ কোরআন হাদিস বুঝেন, আমি আয়াতের তরজমা করছি, দয়া করে আপনারা লক্ষ্য রাখবেন। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা মুমিন, নিশ্চয় যারা আমল ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল সালে আমল করেছে, আল্লাহ বলে, বান্দা যারা তোমরা আমল ঈমান এনেছ, ওয়া আমিলুস সালিহাত, আর যারা তোমরা নেক আমল করেছ, আল্লাহ তাআলা সেই সব বান্দাদের জানিয়ে দিলেন, আল্লাহ বলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল আনহার, তাদের জন্য সুসংবাদ, আল্লাহ বলেন, লাহুম তাদের জন্য সুসংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল আনহার, তাদের জন্য সুসংবাদ হচ্ছে আল্লাহর জান্নাত, ওই আল্লাহর
জান্নাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে নহর জারি রয়েছে, নহর প্রবাহিত রয়েছে, দুধের নহর, শহদের নহর, মধুর নহর। আল্লাহ বলে বান্দা যারা আমানো এবং সালে আমল করেছ, লাহুম জান্নাতুন তাজরি আনহার, যালিকাল ফাউদুল কবীর, সেই চিরস্থায়ী মন জান্নাতে তোমরা চিরস্থায়ী থাকবে, সে কোনদিন তোমাদের জন্য জান্নাত আর খতম হবে না। ভাই জান আমার, বাপ জান আমার, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বানি জানিয়ে দিলেন, বান্দা আমানো ওয়া আমিলুস সালেহাত, যারা নেক আমল সালে আমল করেছে, ওই সব বান্দা তাদের জন্য আল্লাহ জানে। হে বাপ জান আমার, ভাই জান, আমরা সালে আমল ভালো আমল কা কেমন করে করব? একটা হাদিস দিচ্ছি, আল্লাহর নবী বলেন, হযরতে মালিক বিন আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আত-তাহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ তামলাউ। আল্লাহর নবী বলেন, পাক পবিত্র অর্জন করা ঈমানের আধা অঙ্গ। আবার আসেন আল্লাহর নবীর ভাষাটা কত সুন্দর, হে বন্ধুগণ, আল্লাহর নবী জানিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যদি কেউ নিজের জুবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করতে পারো, যে জুবান দিয়ে আমরা নানান ধর্মের গল্প করি, যে জুবান দিয়ে নানান ধর্মের আমরা ভালো কাজ করতে পারি, ওই রূপ আল্লাহ তাআলা বললার নবী বলেন, যদি তোমরা আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যদি তোমরা আলহামদুলিল্লাহ নিজের জুবান দিয়ে উচ্চারণ করতে পারো, কিয়ামতের দিন যেদিন নাকি বুঝে নাপা হবে, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, নেকির পাল্লাটা মিজানের পাল্লাটা, আলহামদুলিল্লাহ বলার বিনিময় মিজানের পাল্লাটা নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহরে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে, ও আল্লাহরে কোন জামানায় পাঠাইলায় আমারে, বর্তমানে ছেলে মেয়ে দেখো কি করবার, লম্বা চুল রাখিয়া মেয়ে মাথায় লাগাই কেস, ও আল্লাহরে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে, ও আল্লাহরে কোন জামানায় পাঠাইলায় আমারে। হে বাপ জান আমার, আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাউ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরজ। নবীজি জানিয়ে দিলেন, যদি তোমরা নিজের জুবান দিয়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ উচ্চারণ করতে পারো, তাহলে কত লাভ বন্ধু আমার জেনে রাখেন। হে বকজান, আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ তামলাউ
মা বাইনা সামা ওয়াল আরদ, আকাশ থেকে জমিন পর্যন্ত যতটা ফাঁকা রয়েছে শুধু আলহামদুলিল্লাহ বলার বিনিময়, সুবহানাল্লাহ বলার বিনিময় পুরোটা নেকিতে আল্লাহ তাআলা ভরে দিবে। দেখেন ভালো আমল আজকে আমাদের এই জুবান দিয়ে আমরা করতে পারি। আর একটা হাদিস শোনাচ্ছি, আল্লাহর নবী বলেছেন যদি কেউ নিজের জুবানের লজ্জা স্থানের হেফাজত করতে পারে, আল্লাহর নবী বলেন তার জন্য আমি আল্লাহর জান্নাতের জিম্মা নিলাম। হাদিসটা সিলসিলায় সহি হাদিস, আল্লাহর নবী জানাচ্ছেন, দেখেন আল্লাহর নবী বলেন মাই ইয়াজমাল্লি মা বাইনাল হায়াইহি ওয়া মা বাইনার রিজলাইহি আজমাল্লাহুল জান্নাতা। আল্লাহর নবী বলেন প্রথম নম্বর যদি কেউ নিজের জবানের হেফাজত করতে পারে, ওয়া মা বাইনার রিজলাইহি, আর যদি কোন আল্লাহর বান্দা এবং বান্দি নিজের লজ্জা স্থানের হেফাজত করতে পারে, জিম্মা নিতে পারে, আল্লাহর নবী বলেন হে আমার উম্মত, উম্মতেরা শোনো রে, আজমাল্লাহুল জান্নাতা, আমি নবী তোমার জন্য আল্লাহর জান্নাতের জিম্মা নিলাম। নিজের জবানের হেফাজত করতে হবে, প্রয়োজন ছাড়াও প্রয়োজন আপনাকে বাক্য বলতে হবে না। নবীর যুগে নবীরা প্রয়োজন ছাড়াও প্রয়োজনে নিজের জুবান এই রকমের বাক্য ব্যবহার করেনি, নিজের লজ্জা স্থানের হেফাজত করেছে। ওই জন্য আল্লাহর নবী বলেন মাই ইয়াজমাল্লি মা বাইনাল হায়াইহি, প্রথম নম্বর হলো জুবান, ওয়া মা বাইনার রিজলাইহি, দ্বিতীয় নম্বর হলো লজ্জা স্থান। যদি এই দুই জিনিসকে যদি কেউ জিম্মা নিতে পারে, আমি নবী বলে গেলাম আজমাল্লাহুল জান্নাতা, আমি তার জন্য আল্লাহর জান্নাতের জিম্মা নিলাম। নয়ন মনে কান্দি নিরালাই দয়াল নবীজি, রইলাম শুধু আপনারে আশায়, ও নবীজি বলাম শুধু আপনারে আশায় দয়াল নবীজি, রইলাম শুধু আপনারে আশায়, নবী কুলের সেরা আল্লাহ তালার পিয়ারা, উঠাইলেন আর সমহাল্লাই দয়াল নবীজি, রইলাম শুধু আপনারে আশায়, রইলাম শুধু আপনারি আশায় দয়াল নবীজি, রইলাম শুধু আপনারে আশায়। ভাই জান একটু হ্যাঁ হ্যাঁ বলেন, হাদিসটা বললাম যদি কেউ আল্লাহর বান্দা, আল্লাহর রে বললেন প্রথম নম্বর যদি কেউ নিজের জুবানের হেফাজত করতে পারে, ওয়ামা বাইনা রিজলাইহি, দ্বিতীয় নম্বর যদি কেউ আল্লাহর নিজের শরম গায়ের হেফাজত করতে পারে, আল্লাহর রে বললেন আজমাল্লাহুল জান্নাতা, তার জন্য আমি আল্লাহর জান্নাতের জিম্মা নিলাম। এবার আসেন, যদি কেউ এই রকমে নিজের জুবান লজ্জা স্থানকে এই রকমে নিজের এই রকমে স্বামী ছাড়া স্ত্রী ছাড়া অপরিয়জনে কাজে যদি ব্যবহার করে, তাহলে দেখেন কত বড় তার জন্য শাস্তি। রাবি হযরতে উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দেখেন মুসলিমের হাদিসটা বলছি, তিনি বলেন আল্লাহর নবী আমার নবীর কাছে আমি শুনতে দেখেছি, আল্লাহর নবী বলেছেন سمعت رسول الله صلى الله عليه وسلم উমামা বাহিলি বলেন আমি নবীর মুখে শুনেছি
আল্লাহর নবী বলেছেন, আতানে রাজুলানে ফাখাদা বিদবাইয়া ফাতায়া বিজবালান উরান। আল্লাহর নবী বলেন, আমার কাছে দুই বন্ধু আসলো, আসার পরে ওয়ারাজুলানে ফাখাদা বিদবাইয়া আমার দুই বাহু ধরে নিয়ে আমাকে হাঁটাতে হাঁটাতে এবার পাহাড়ের উপরে নিয়ে যায়। আমাকে বলল, নবী গো, এই জায়গাতে আপনাকে নিয়ে আসার কারণ হলো এই রকমের খেলাধুলা করবো, তা না নবী। নবী শুনেন, আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, নবী গো আপনি চলেন কিছুটা পাহাড়ের উপরে চলেন, এই রকম আপনি দৃশ্য দেখতে পাবেন, কিছু আপনার উম্মতে কিছু মহিলা কিংবা পুরুষ তারা এই রকমে নিজের জবানের লজ্জা ইস্তারে হেফাজত না করার কারণে তারা আল্লাহর জাহান্নামে কিভাবে পড়ছে। আল্লাহর নবী বলেন, আমি তো উঠতে পারবো না, কিভাবে যায়? এবার আল্লাহর নবী দেখেন তারা জাহান্নামে তাদের শরীর গুলো পচে গিয়েছে, তাদের শরীর থেকে দুর্গন্ধ ছড়তেছে, এরকমের দুর্গন্ধ ছড়তেছে। নবী জিজ্ঞাসা করলেন, হে সবি হে ফেরেশতা, আচ্ছা বলো তো দেখি তারা পৃথিবীর মধ্যে কি রকম গুনাহ করেছে। নবীকে বলেন, নবী গো, তারা পৃথিবীর মধ্যে এইরকমে তারা লজ্জা স্থানের হেফাজত করতো না গো নবী, নিজের স্ত্রী পুরুষ ছাড়া তারা অন্য নারী অন্য পুরুষের সাথে তারা কুকর্ম কাজ করেছিল, এই কুকর্ম কাজ করার জন্য আজকে তাদেরকে এই রকমের শাস্তি দেওয়া হচ্ছে। মুসলিম হইলে কাফনে, আচ্ছা মুসলমান মরে তখন কাঁদে দেয় কাফনে না ভাই? একটা আওয়াজ বলেন, কাফনে না? মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম ভাই কাফনে দেয় কিনা? হিন্দু হলে চিতাই পড়ে ছায়, ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পড়ে ছায়, ও মানব দুই দিনের দুনিয়াতে নেহিয়াতে গৈরব করার নাই রে কিছু না। মানো দুই দিনের দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই, যতই করো বাড়ি গাড়ি সবই হবে ছাই। ও মানো দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পড়ে ছাই। কি হলো রে ভাই? হায় আল্লাহ, ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। যেদিন তুমি যাবে বন্ধু সেদিন হবে তাই, ও মানব দুই দিনের দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই। হে বাপজান আমার, ভাইজান আমার, আল্লাহর নবী বলেন, আমি দেখতে পেলাম কিছু মহিলা কিংবা পুরুষ এইরকম কি দেওয়া হয়েছে। আল্লাহর নবী বললেন, হে ফেরেশতারে, তাদেরকে কেন এই রকমের শাস্তি দেওয়া হচ্ছে বলো? নবীকে বলেন, নবী গো, এরা হচ্ছে তারাই আল্লাহর বান্দা,
আরা হচ্ছে তারাই আল্লাহর বান্দী, যারা পৃথিবীর মধ্যে লজ্জা স্থানের হেফাজত করতে পারেনি, ওই জন্য তাদেরকে এরকমের শাস্তি দেওয়া হচ্ছে। হে বাপজান আমার, ভাই জান আমার, আমি হাদিসটা বললাম, আল্লাহর নবী বলেন যদি কেউ নিজের লজ্জা স্থানের হেফাজত করতে পারে, আজমাল্লাহুল জান্নাতা, আমি তার জন্য আল্লাহর জান্নাতের জিম্মা নিলাম। এবার ভাইজান, হে মা আমার, বোন আমার, আপনারা বসে আছেন শুনেন, এই জুবান দিয়ে মানুষ মানুষের গীবত করে, এই জুবান দিয়ে মানুষ মানুষের গীবত করে, এই জুবান দিয়ে যদি আপনি মানুষের গীবত করেন তাহলে আপনি নিজের জুবানের হেফাজত করতে পারলেন না। আর যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি নিজের জুবান দিয়ে মানুষের সামনে এবং সব সামনে পিছনে গীবত করে, এই আল্লাহর বান্দারা ওয়াইল্লাম জাহান্নামে যাবে। জি ভাই, মামা, যিনারা এই জুবান দিয়ে নিজের জুবানের হেফাজত করতে পারে না, আয়াতে তরজমাটা শোনো। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লি ধ্বংস, ওই আল্লাহর বান্দার জন্য, ওই আল্লাহর বান্দার জন্য ওয়াইলাম জাহান্নাম, যারা ওয়াইলুল লি কুল্লি হুমাজা, মানুষের এরকমের মানুষের খারাপ কথা বলে। আল্লাহ বলে বান্দা বান্দিরে, যারা পরচলতা, যারা গীবত করে, যারা এরকমের গীবত করে, এই জুবান দ্বারা হয়, আল্লাহর তাআলা বললেন মুমাজাতিল লুমাজা, তাদের জন্য সেই ওয়াইল্লাম জাহান্নাম, সেই ধ্বংস। সাবধানে থাকি নারে পরদারারে, হাদিসে হারাম লিখে অনুমানে ফেলে, ভালো লাগে না তাদের মার্কেট না গেলে, সাবধানে থাকি নারী পরদারারে, সাবধানে থাকি নারী পরদারারে। ভাইজান, এই জুবান দিয়ে যদি আপনি মানুষের জীবত করেন, আল্লাহর নবীর হাদিসটা দেখেন, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, জান্নাতে যাবেন না বাপজান আমার, ভাই জান আমার, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি জান্নাতে যাবে না, কাত্তাত মানে হলো যারা এরকমের গীবত করে। আবার আল্লাহর নবী অন্য হাদিসে জানিয়ে দিলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা পরিবারকে ধ্বংস করে দেয়, কেটে দেয়, আল্লাহর নবী বললেন ওই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জান্নাতে যাবে না। হে মা আমার, বোন আমার, আজকে তোমাদের বাড়িতে এরকমে, তোমরা বেশি মানুষের বসবাসের সাথে এরকমে, প্রতিবেশী হোক যা হোক জেঠানি হোক, আপনারা এরকমের মানুষের সাথে ঝগড়া করেন, এই ঝগড়াটা নিজের জুবান দিয়ে আপনি শুরু করে, হে বাপজান, হে ভাই জান আমার, নিজের জুবান দিয়ে হেফাজত করা হলো মানে শুধু আপনি ভালো আমল করবেন তা না, যদি কেউ এই রকমের কাজ, খারাপ কাজ, মনকার কাজ করে তাহলে আগে আপনাকে আপনাকে মানা করতে হবে। নবীর হাদিসটা দিচ্ছি দেখেন, আল্লাহর নবী বললেন মান রা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, আল্লাহর নবী বলেন যদি তোমরা এরকমের কাউকে মুনকার কাজ করতে দেখো, খারাপ কাজ যদি করতে দেখো তাহলে শোনো ফালইউগাইয়িরহু বিয়াদিহি, প্রথমে তোমার হাতটা দিয়ে তাকে তুমি মানা করো।
হে বাবজাত, নিজের হাতটা দিয়ে আপনি বাড়িতে বলবেন হে বেটি রে নিজের জুবানকে খারাপ করিস না, না তো আল্লাহর জাহান্নাম যেতে হবে। আল্লাহর নবী বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়্যির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি, যদি আপনার এটা যদি আপনার ক্ষমতা না থাকে, আপনি যদি বলতে না পারেন হাত দিয়ে মেরে বেটারে, তাহলে আল্লাহর নবী জানিয়ে দিলেন ফাবিলিসানিহি, তুমি তাকে নিজের জুবান দিয়ে তোমার জুবান দিয়ে তাকে তুমি মানা করো। ভাই যান, নিজের জুবান দিয়ে আপনাকে কেউ যদি খারাপ কাজ করে তাহলে আপনাকে জুবান দিয়ে বলতে হবে বেটি এটা কাজ করিস না, বলতে হবে কি বাপ যান। আবার আল্লাহর নবী বলেন ফাইন লাম ইস্তাতি, যদি তুমি জুবান দিয়ে বলতে না পারো ফাবি কলবিহি, তুমি নিজের অন্তর থেকে তুমি তাকে ঘৃণা মনে করো, তুমি তাকে ঘৃণা মনে করো তার সাথে যেও না, আর জুবান ভালো নাই ওই জুবানের হেফাজত করতে পারে না, আপনি হাত দিয়ে মানা করতে পারলেন না, আপনি জুবান দিয়ে মানা করতে পারলেন, আপনি পাবে কলবিহি, আল্লাহর নবী বলেছে তাকে আপনি অন্তর থেকে আপনি ঘেন্না মনে করে, ওয়াজালিকা আযাফুল ঈমান, আর ঈমানের সব থেকে কমজোর ঈমান হচ্ছে এটা। ও নৌকার মাঝি ভাই যান, যিনারা এদিক ওদিক আছেন আল্লাহর রাস্তে, আপনারা আসেন হাদিসে কোরআন দুই চারটা যেটা শুনবেন আমলে পরিবর্তন করবে এটাই কাজে আসবে। ও নৌকার মাঝি আমার পার করে দে দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা, ও নৌকার মাঝি আমি পার করে দে দেরি করিস না। ভাই জান আমার, বাপ জান আমার, মমিনের বৈশিষ্ট্য হলো যে জুবান দিয়ে মানুষকে আহ্বান করবে, বলবে মমিন পুরুষ তারা এক অপরের সহায়ক। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত بعضهم أولياء بعض, মুমিন পুরুষ মুমিন নারী, আউলিয়াহুম বাদহুম আউলিয়া ও বাদহুম বাদিন, তারা এক অপরের সহায়ক। ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের দিকে আহ্বান করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। এই জুবান দিয়ে মানুষকে ভালো কাজের আহ্বান করা হয়, এই জুবান দিয়ে মানুষকে এরকমের খারাপ কাজ থেকে মানা করা হয়। আল্লাহর আল্লাহ তাআলা বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদহুম আউলিয়া ও বাদিন ইয়ামুরুনা বিল মারুফ, প্রথম হলো সে ভালো কাজের আহ্বান করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, দ্বিতীয় নম্বর হলো সে মুনকার কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে, ওয়ায়ুকিমুনাস সালাত, তৃতীয় নম্বর হলো সে নামাজ প্রতিষ্ঠান করবে, ওয়ায়ুতুনাজ যাকাতা, আর সেই যাকাত প্রদান করবে, ওয়ায়ুতিউনাল্লাহ,
আল্লাহ কিংবা আল্লাহ রাসুলের ইতাআত আনুগত্য করার মানে আল্লাহর নবী যা মানতে বলেছে তা আপনাকে মানতে হবে। এ মানা জুবান দিয়ে আপনি মানতে পারেন। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতেরারে তোমরা গীবত করো না, তোমরা নিজের জুবানের হেফাজত করো। আল্লাহর নবীর ইতাআত হলো এটা, আল্লাহর ইতাআত মানে আল্লাহ যা কোরআনে বলেছে। আল্লাহ বলেছে, বান্দা তুমি যদি ভালো কাজ করো লাভুন জান্নাত, তোমার জন্য আমার জান্নাত রয়েছে। ভালো কাজ বললাম নিজের সুবান দিয়ে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যদি বলতে পারে তাহলে আপনার জন্য নেকির পাহাড় হয়ে যাবে। এইগুলো হলো নবীর আল্লাহর ইতাআত। একদিন মাটির ভিতরে হবে ঘর মনামার, কেন বন্ধ দালান জুল হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা আমি আজিজ এবং হাকিম। আমিন ভাই কর সেদিন, যেদিন হবে ফুলছে রাতের দিন। আমিন ভাই কর সেদিন, যেদিন হবে ফুলছে রাতের দিন। ভাই যান, আর আমি আগে বাড়ছিলাম, যা হোক নিজের জুবানের হেফাজত করবেন, জুবান দিয়ে ভালো কাজ বল ভালো কাজ করবেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিজের লজ্জা স্থানের হেফাজত করবেন, এই রকমের অকর্মে কাজ করবেন না, নিজের জুবান দিয়ে আল্লাহ কিংবা আল্লাহ রাসূলের যেতে আত করবেন, তবে আপনি মুমিন হতে পারবেন। যা হোক আমার বিষয়টা আমি শেষ করতে পারলাম না, যদি আল্লাহ কোনো সময় দেয়, যদি আল্লাহ নিয়ে আসে আপনার সামনে আবার বলবো। হায়াত বাকি না মোলাকাত বাকি, এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম বক্তা মোহাম্মদ শরীফুল ইসলামের কাছ থেকে কিছু উপমা বা নসিহত, এবং আমরা এখন ধাবিত হব নতুন বক্তা মোহাম্মদ মুরসালিমের দিকে। তিনি আসবেন এবং তিনি মূল্যবান কথা আমাদের সামনে রাখবেন। মোহাম্মদ মুরসালিম, স্টেজে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই জানারা দোকানে কিংবা এদিকে ওদিকে ঘোরাফেরি করছে, অতিসত্ত্ব আপনারা এখানে এসে বসেন, এই জায়গাতে একটা কোরআন হাদিসের কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, আপনারা ঘুরে বেড়াবেন কিংবা বাড়িতে বসে থাকবেন, এটা ইসলামের। এখানে আসেন, এক থেকে দুটা কোরআনের হাদিসের কথা শুনবেন, আপনার উপকার হবে। ভাই যান আপনারা চলে আসেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا،
واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن